সেই 1981 ইংরেজির অনন্ত বিকেলে রবীন্দ্রমেলার সূচনা হয়েছিল 27 নভেম্বর। আইটিসটি বসন্ত পেরিয়ে আজ 39তম বর্ষে পদার্পণ করেছে আমাদের প্রিয় রবীন্দ্রমেলা। মাঝে প্রতি বছর আপনারা সবাই অবগত আছেন, আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে 2টি বছর কাটিয়েছি এই করোনা অতিমারীর দরুন, কিন্তু সেই কালো মেঘ আমাদের উপর থেকে ধীরে ধীরে সরেছে। যদিও আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সবাইকে অনুরোধ করব, আমরা দীর্ঘ 2 বছর বিরতি, আমরা এই যে আনন্দ অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরেছি সেই আনন্দকে আমরা উপভোগ করব। এবং যতদিন আজকে রবীন্দ্রমেলার ওপেনিং করিল 5 তারিখ হাইলাহানে মেলার মাঠ প্রিয় ভালোবাসার রবীন্দ্রমেলাকে সুন্দর করে তুলব আমাদের উপস্থিতি এবং সহযোগিতার মাধ্যমে। আমরা আনন্দিত এই মাত্র রবীন্দ্রমেলা পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত গৌতম রায় মহাশয় চিতাকেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। সঙ্গে রয়েছেন রবীন্দ্রমেলা পরিচালন সমিতির কার্যকরী সভাপতি শ্রীযুক্ত রাহুল রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। রবীন্দ্রমেলার পতাকা উত্তোলনের পর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন বিশিষ্ট জনেরা। আমরা আনন্দিত, আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন হাইলাকান্দির সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত জাকির হোসেন লস্কর মহাশয়, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। আপনি একটু ওইদিকে চলে যান, অপেক্ষা করছি। এসেছেন, প্রবেশ করছেন আমাদের আলগাপুর বিধানসভা চক্রের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত নিজামুদ্দিন চৌধুরী মহাশয়, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি, ভূমিজল বিশিষ্ট জনদের আমরা বিনম্রতার সঙ্গে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ, কবি, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং অবশ্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা। সাংবাদিক বন্ধুদের এখানে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ আমি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সরলিকার সম্পাদক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রশাসকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত আমাদের অতিরিক্ত জেলাশাসক শ্রীযুক্ত জ্যোতির্ময় দৈমারী মহাশয়কে, কাটলিছড়ার সম্মানীয় বিধায়ক সুজাবুদ্দিন লস্কর, আলগাপুরের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত নিজামুদ্দিন চৌধুরী, হাইলাকান্দির সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত জাকির হোসেন লস্কর, আমি সুব্রত শর্মা মজুর, প্রতিটি রাজনৈতিক দলের সভাপতিদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শামসুদ্দিন বরলস্কর, ইয়াউডি দলের যদি সভাপতি এসে থাকেন তাহলে তাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাইকে ডাকবো। আজ এই আনন্দঘন মুহূর্তে বিশ্বকবির শ্রীচরণে আমাদের প্রণাম নিবেদন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি।
বিশ্বকবির অসংখ্য লেখা রয়েছে, দেবে তোমায় পরিপূর্ণ প্রস্ফুটিত করে, ধরার রবি সে দীর্ঘকাল রইবে না আর ভবে, তবু তাহার আশীর্বাদ রবে। আজকের 39তম রবীন্দ্র মেলার উদ্বোধন তথা প্রাক্তন মন্ত্রী এবং রবীন্দ্র মেলা পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত গৌতম রায় মহাশয়কে বরণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সন্ধ্যারায় সভাপতি নিয়ে আসুন, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। আমাদের সম্মানীয় বিধায়করা আছেন, জেলাশাসকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমাদের সম্মানীয় অতিরিক্ত জেলাশাসক মহাশয় আছেন, তিন সম্মানীয় বিধায়ককে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শ্রীমান রাহুল রায়। সেই 1981 ইংরেজিতে আমাদের রবীন্দ্র মেলার, আমাদের প্রিয় রবীন্দ্র মেলার সূচনা হয়েছিল। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি হাইলাকান্দি জেলা বিজেপির সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত স্বপন ভট্টাচার্য মহাশয়। আমি সবসময় রাজবেঞ্চে আসলাম, ওখানে রাজবেঞ্চে আসলাম। ধন্যবাদ। মাঝে মাঝে আমি দেখে কথা খুব খারাপ পাইলে যেতাম, পেশে আমি ইনভেস্ট যোগাতে তারা তারা দেখতে পায় না, এটা প্লিজ একটু দেখতে পারে।